আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিমারেশন প্রবাসী বাংলাদেশের বাইরে কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজ সাতাশে জুন দুই আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব আজকের করোনার আপডেট ইমিগ্রেশনের অপারেসির কিছু সংবাদ কোন কোন জায়গায় অপারেসি হচ্ছে এবং কি হবে লকডাউনের সময় কি বাড়াবে কিনা এ বিষয়ে বিমান চলাচল প্রসঙ্গে আপনাদের অনেক প্রশ্ন আছে বিমান চলাচল কবে থেকে শুরু হবে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কলামপুরে একটা ঘোষণা আছে সেই ঘোষণা নিয়েও আনসাল্লাহ আলোচনা করব। এর আগে বলে রাখি এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মানুষের যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করতে যাতে তারাও আজকের করোনার আপডেট ইমিগ্রেশনের অপারেসির সংবাদ এবং বিমান চলাচল এই বিষয়গুলো তারাও জানতে পারে ওকে প্রথমেই আজকে করোনার আপডেট দিয়ে শুরু করছি আজ সাতাশে জুন দুই আজকে টোটাল আক্রান্ত সংখ্যা পাঁচ হাজার জন গতকালকে ছিল পাঁচ জন আজকে একটু কমছে আলহামদুলিল্লাহ তবে সিলাঙ্গড় ডিস্ট্রিক্টে কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে গতকালকে ছিল একুশশো আজকে বাইশশো বারো জন দুই হাজার দুইশো বারো জন সিলাঙ্গড় স্টেটে কলারামপুরে ছয়শো আঠাইশ জন নিগারিসিমিলাঙে পাঁচশো একজন সারোয়াকে পাঁচশো তেরো জন মাকাতে তিনশো আশি জন জোহরে তিনশো বারো জন এই এইগুলো হলো সবচেয়ে আক্রান্ত কবলিত স্টেট বাদ বাকি যে স্টেট গুলো আছে তুলনামূলকভাবে সেই সমস্ত স্টেটে আক্রান্ত সংখ্যা অনেকটাই কম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরা শুনলেন আজকের করোনার আপডেট যেমনটি বলছিলাম যে আজকে ইমিগ্রেশনের অপারেসির যে নতুন আপডেট সংবাদটি আছে জি আজকেও অপারেসি চলছে তবে আজকের অপারেসিটা ইমিগ্রেশন সাথে সাথে পুলিশ এবং মনিটরিং কমিটি যেটা আছে আপনারা জানেন বিশ হাজার সদস্য করেছে মনিটরিং কমিটি তারা সিভিল বেশে বিভিন্ন জায়গায় লকডাউনের এস ওপি বানা হচ্ছে কিনা এ বিষয়ে তারা তদারকি করবে সেই মনিটরিং কমিটি প্লাস আহ মালয়েশিয়ান পুলিশের পুলিশ বাহিনীর দ্বারা অপারিসি চলছে এখনো চলছে রানিং কলারামপুরে কলারামপুরের বুকিত বিন্তাঙে সকাল বারোটা থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে অপারেসি চলছে বিশেষ করে এই অপারেসি হচ্ছে বিভিন্ন শপিং মলে এবং অফিসগুলোতে পাশাপাশি ব্যাংকে এবং ব্যাংকের এটিএম বুথ যেই স্থানগুলোতে আছে সেই স্থানগুলোতে অপারেসি চলছে আমাদের কলারামপুরের প্রতিনিধি সেলিম উনি যেই বিষয়গুলো বলেন যে বুকিত বিন্তাং সরকার আর কয়েকটি স্থানে ভ্রমণ করে উনি বলে যে প্রত্যেকটা এটিএম বুথের ওখানেই পুলিশ আছে এবং ব্যাংকের সামনে পুলিশ আছে এবং শপিং মলের সামনে গুলোতেও কিন্তু পুলিশ আছে তারা স্পেশালি চেক করছে যে প্রত্যেকেই যে কোনো চলাফেরার জন্য তাদের ব্যালিড পারমিশন আছে কিনা তারা কোথা থেকে আসছে এবং কি তারা দশ কিলোমিটার মধ্যে কিনা বা তারা কি জরুরি প্রয়োজনে আসছে কিনা প্লাস পাশাপাশি দেখা হচ্ছে তারা এটিএম বোতে টাকা উইড্রোয়াল করার জন্য যাচ্ছে অথবা টাকা ডিপোজিট করার জন্য যাচ্ছে অথবা ব্যাংকে যাচ্ছে অথবা শপিং মলে যাচ্ছে তারা কি মাইসি যাত্রা স্ক্যানার যেটা আছে এটা কি স্ক্যান করে ঢুকছে কিনা এই বিষয়গুলো কিন্তু খুব কড়াকড়ি নজরদারি করা হয়েছে এবং কি সকাল থেকে আজ সকাল থেকে কিন্তু কলালামপুরের বিভিন্ন স্থানে জরিমানা করা হয়েছে অনেকগুলো এদেশের নাগরিক প্লাস প্রবাসীকে শুধুমাত্র লকডাউনের যে বিধিনিষেধ আছে এই বিধিনিষেধকে লঙ্ঘন করার জন্য মাইসি যাত্রা এটা অ্যাপস এই মাধ্যমে ওখানে স্ক্যান না করার জন্য ওখানে নাম রেজিস্ট্রেশন না করার জন্য সেই জন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশিগুলা যারা কলারামপুরের মধ্যে আছেন তারা খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন বিশেষ করে যে কোনো জায়গাতেই আপনি যান যে কোনো কেনাকাটার জন্য যান একটা দোকানে আপনি এক মিনিটের জন্য যান না কেন অবশ্যই স্ক্যান করে এরপরে ঢুকবেন অথবা লিখে এরপরে ঢুকবেন যদি আপনার ডাটা অথবা কোনো সমস্যা থাকে মোবাইলে ওকে সেজন্য চলা সাবধান এবং যেমনটি বলছিলাম যে ইমিগ্রেশনের অপারেশন কোথায় কোথায় হবে ওকে যে তাদের পদক্ষেপ আছে পাসার বরং এর যেগুলো আছে বড় বড় হোলসেল মার্কেট কাঁচা বাজারের যে আরোদ আছে সেই আরোদে কিন্তু তারা অপারেশন দিবে রাত্রে দিবে তারা বলছে কলারামপুর স্লাঙ্গোরের ভিতরে যেই এবং কি কলারামপুরের ভিতরে যেই পাসার গুলো আছে পাসার বরং গুলো আছে এগুলাতে কিন্তু অপারেশন হবে এছাড়াও আহ স্টেটে এবং কেলাঙে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন ফ্যাক্টরিতেও ভঙ্গের যদি কোনো প্রকার এরকম তারা নোটিশ পায় বা এরকম কোনো অভিযোগ পায় সে সমস্ত ফ্যাক্টরিতেও কিন্তু অপারেসি দেবে মানুষ বাংলাদেশ ভেড়া আহ এরপরেও আপনারা গতকালকের ভিডিওতে অনেক রিসপন্স দেখিয়েছেন অনেকেই বলছেন অনেক বিপদের মধ্যে আছেন সেজন্য কে কি বিপদের মধ্যে আছেন আমরা এটা জানি এটা আমরা যারা মানুষের আসি আপনাদের দুঃখ কষ্ট আমরা খুবই ভালো জানি এরপরেও অনেকেই আসেন যে লজ্জায় বলতে পারতেছেন না তাদের তিন চার মাস যাবৎ বেতন নাই টাকা নাই কিন্তু খাবার দাবারও নাই তাদেরকে বলবো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে প্রবাসী কন্ট্রি আপনারা ওখানে মনের কোন প্রকার সংকোচ না রেখে ওখানে পোস্ট করেন যে আমরা এই এরিয়াতে এই কয়জন আছি খুব অসহায়ের মধ্যে আছে তাহলে আমাদের একটা একজন প্রবাসী ভাই তারা নিজের অর্থ থেকে কিছু ত্রাণ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে তারা আপনাদের কাছে চাউল অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু পৌঁছে দিবে সেজন্য আপনারা মনের দ্বিধা সংকোচ না করে আপনারা ওখানে বলতে পারেন আমরা জানি যে ওই করোনার মহামারীতে অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন গতকালকের ভিডিওতে অনেকেই আবার কমেন্টসও করেছেন যে মালয়েশিয়ান প্রবাসীরা তিন চার মাস যাবৎ কাজ নাই লকডাউনে আটকা পড়ে আছে ভিসা নাই দেশে যেতে পারছে না বিমানবন্দর এই সংবাদগুলো বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে এগুলোতে তো আসে না জন্য অনেকেই প্রশ্ন করেছেন আসলে এই প্রশ্নের কোনো জবাব নাই তারা বর্তমানে বাংলাদেশের ভাইরাল ভাইরাল টপিক নিয়ে ব্যস্ত আছে যখন যেটা ভাইরাল হচ্ছে সেটা নিয়ে ক্যামেরা ওখানে ফোকাস করতেছে প্রবাসীদের দেখার সময় নাই আর এখন তার কলিং বিসার কোনো সংবাদ নাই আর এখন যদি কেউ কলিং বিচার সংবাদ দেয় তাহলে তো মায়ের একটা মাটিতে পড়বে না অর্থাৎ পিঠে ছালা বেঁধে এরপরে কলিং বিষয়ের সংবাদ প্রকাশ করতে হবে সেজন্য যেহেতু কলিং বিষার কোনো সংবাদ নাই আহ এবং কি তারা বাংলাদেশের ভাইরাল বিষয় নিয়েই ব্যস্ত আছে সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রবাসীদের এরকম দুঃখ দুর্দশা তুলে ধরার মতো সময় তাদের হচ্ছে না ওকে যাই হোক আমাদের দায়িত্বে আমরা চেষ্টা করব যে আপনাদের কে কি কোন সমস্যার মধ্যে আছেন এই সমস্যাগুলো তুলে ধরার এবং যাতে আমাদের বাংলাদেশ হাই এবং ঊর্ধ্বতম কর্মকর্তা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্র পৌঁছে যায় আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মের মাধ্যমে এরপরেও যেমনটি বলছিলাম যে তারা তো সংবাদ উপস্থাপন করা দূরের কথা ত্রাণ দেওয়া তো দূরের কথা এভাবে তারা চিন্তাও করবে না ওকে সেজন্য আমরা নিজ উদ্যোগে আমরা আমাদের এখানে কয়েকজন মালয়েশিয়ান প্রবাসী ব্যবসায়ী ভাইদের সাথে আলোচনা করেছি যে যে সমস্ত প্রবাসী ভাইরা এরকম অসহায়ের মধ্যে আছেন তাদেরকে তাদের নিজের তরফ থেকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে কে কোন রকম অসুবিধা আছেন আমাদের এখানে আপনারা ফেসবুক গ্রুপে প্রবাসীগণ ফেসবুক গ্রুপে একটু জানাতে পারেন যে কে কোন সমস্যার মধ্যে আছেন লকডাউনের সময় কি বাড়াবে কিনা এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে এখন পর্যন্ত এখন আমরা দুপুর পাঁচটার বাজে এখন পর্যন্ত কোনো সাতাশ তারিখ এখন পর্যন্ত কোনো এরকম ডিক্লেয়ার আসনে বাড়াবে কিনা বা কতদিন বাড়াবে সে বিষয়ে সেজন্য এখন পর্যন্ত ফাইনালি কিছু বলা যাচ্ছে না তবে এরকম ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন স্টেটে এবং কোন কোন এস ফলো করে তারা লকডাউনকে আবার বাড়াবে কি বাড়াবে না ওকে বিমান চলাচলের কোন সংবাদ আছে কিনা আপনাদেরকে আপনারা জানেন আপনাদেরকে আমরা বলেই দিয়েছিলাম যে জুলাই মাসের প্রথম অথবা দ্বিতীয় বিমান চলাচল শুরু হবেই হবে এতে কোনো সন্দেহ কিন্তু অতি দুঃখের সাথে যে বাংলাদেশেও আগামীকাল থেকে শুরু হবে শাটডাউন লকডাউন আরো কঠিন কড়াকড়ি পরিবেশ শাটডাউন টোটাল বন্ধ করে দেবে সেক্ষেত্রে বাংলাদেশের লকডাউন আগে ছিল না এতেই বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ সমস্ত ফ্লাইটকে ক্যান্সেল করে দিয়েছিলেন আর এখন তো লকডাউন বাংলাদেশের সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে জুলাই মাসে কি বিমান কিনা তাহলে খুলবে প্রশ্ন হলো তার প্রবাসীদের আর যারা স্পেশাল পাস কেটে রেখেছিলেন টিকিট দুই তিনবার করে চেঞ্জ করেছেন আবার এর পাশে অপারিস্থিতিছে দিচ্ছে সেক্ষেত্রে এদের দুঃখ কোথায় এটাকে আত্মহত্যা করবে গতকালকে বলছেন যে ভাই আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই সেজন্য প্রিয় মানুষের প্রবাসী বাংলাদেশের ভাইরা যত সমস্যা থাকুক না কেন প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আল্লাফা প্রবল আয়লামিন দেবেই সেই জন্য আত্মহত্যা ওরকম কোনো ডিসিশন কেউ নেবেন না আপনারা সেবে থাকেন যারা অবৈধ ছিলেন দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছেন রিক্যাল রিসির যে ডকুমেন্টসগুলো আছে এই যে যে অপারীচি হচ্ছে অপারীচ সময় কিছু কিছু তাহলে আপনাদের আমি কয়েকটা এখানে বলে দিই যে যার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সাথে রাখবেন

ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবেই সেজন্য আপনারা হতাশা হবেন না যদিও এটা সান্তনা মাত্র হতাশা ইচ্ছা করলেও দূর করা যায় না এরপরেও সকলেই নামাজ কালাম পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন আমাদেরকে একটা আল্লাহ সুরাহা করে এবং কি একটা সমাধান দেয় বাংলাদেশ হাইকমিশনের যে ঘোষণাটি আছে আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশ হাইকমিশন বলছে যে এত দ্বারা সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনদের অবগতি করার জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন কোন প্রকার দালাল এজেন্ট এরকম কোনো কিছু নিয়োগ দেয় নাই যে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে পাসপোর্ট দ্রুত হবে পেন্ডিং পাসপোর্ট প্রিন্ট খুব দ্রুত প্রিন্ট করে দিবে একদল দালাল চক্র প্রতারক চক্র নামে বেনামে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে ফেসবুকে তারা প্রচার করে বেড়াচ্ছে বা যাদের পাসপোর্ট এরকম অনেক দিন যাবত দিয়েছেন পাসপোর্ট পাচ্ছে না তাদের পাসপোর্ট দ্রুত প্রিন্ট করে দিবে দ্রুত ডেলিভারি দিয়ে দিবে তিন দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে সেরকম এই প্রতারক প্রতারক চক্র থেকে সাবধান এই প্রতারক চক্র সাহায্য করতে পারবে না সেক্ষেত্রে এই প্রতারক চক্র থেকে আপনাদেরকে সাবধান হতে হবে যাই হোক আসে বাংলাদেশ ভাই এই মোটামুটি ছিল আজকের সংবাদ আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদেরকে রিকোয়েস্ট করে বাংলাদেশ সংবাদটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে দেখা হবে আগামীকালকে নতুন কোন আপডেট সংবাদ নিয়ে পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল